আমরা এখন আছি দক্ষিণ খানবেড়িয়া আশুতি গ্রামে। এই গ্রামে প্রায় 7000 মানুষ বসবাস করে। তাদের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে এই ব্রিজটি। এটি এই দুর্দশায় পড়ে আছে। চলুন গ্রামবাসীরা এই নিয়ে কি বলছে আমরা সরাসরি তাদের মুখ থেকেই শুনে নিই। আপনার নাম? প্রভা ভুঁই। আপনার বাড়ি কোথায়? এই তো এখানে। আর আমাদের এইখানে এই রাস্তা, এইটা 12 মাসের রাস্তা। আচ্ছা, আর কোনো রাস্তা নেই? না, আমাদের আর কোথাও নেই, এইটা মেন রাস্তা আমাদের। কতদিন এটা এরকম হয়ে পড়ে আছে? তা অনেক দিন হবে, তাই না? প্রায় মাস ছয়েক হয়ে যাবে। আর অন্য কোনো অন্য দিক দিয়ে ঘুরে যেতে? না, আমরা কোথাও যেতে পারিনি মা। ওইটা দিয়ে গেলে আমাদের অনেকটা দূর হয়ে যাবে। এইটা আমাদের সামনে এই ঢুকে বললুম কারখানা, আমরা তো এখানে কাজ করি। রাতে আর এই কোনো লাইট নেই বোধহয়? না, আছে, এইখানটা নেই। আর আমরা এইখানটা দিয়ে তো মালটাল সব নিয়ে যাই মাথায় করে। এই ভাঙা পোল তো। কি কাজ করেন আপনি? আমরা ওই ওয়াচ কারখানা কাজ করি। এই তো এই কারখানা। এই দেখুন, এইটা এই যে কাঠের পরে দেবেন কদিন হবে? আর এ তো সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছে, ওই পাকা বিড়িটা করে দিলে আমাদের পক্ষে খুবই ভালো। আচ্ছা, আমরা এখন ডাক্তারবাবু থেকে শুনে নেব ওনার কি সমস্যা হচ্ছে এখান দিয়ে যাওয়ার জন্য। বলছিলাম এই যে পোলটা আছে, এই পোলটা আশুতি এবং খানবেড়িয়া বা তেঁতুলবেড়িয়া, এটা কিন্তু খুব ভাইটাল একটা পোল, ঠিক আছে? কিন্তু এইটা আজ থেকে বড়োবার লজ্জা লাগে যে এই জায়গায় এসে এখন এত ডেভেলপ, রাস্তা গলিপথ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এই রাস্তাটার হচ্ছে ঠিক আছে, তার জন্য এই পোলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখানে কুটির শিল্প হিসেবে দর্জি লোকেরা এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ঠিক আছে? খানমিড়ে আশুতি এবং এই অঞ্চলে কিন্তু পপুলেশন প্রচুর আছে। আপনার নাম? আমার নাম মনোয়ারা বিবি। আচ্ছা, আপনার এই গ্রামে? হ্যাঁ, আমার এই গ্রামেই বাড়ি। এখন আপনি কাজ থেকে ফিরছেন? হ্যাঁ, কাজ থেকে ফিরছি, আমার খানবেড়িয়া সেন্টার। আচ্ছা, আপনি পায়ে হেঁটেই যাতায়াত করেন? হ্যাঁ, পায়ে হেঁটেই যাতায়াত করি, তারপরে সাইকেল আছে, সাইকেলে করেই যাতায়াত করি। কিন্তু যেতে খুব অসুবিধা হয়, এই মেডিসিন নিয়ে আসা এখানে নিয়ে আসা খুব অসুবিধা হচ্ছে। যখন ফিরতে রাত হয়ে যায়, এখানে তো রাত হলে বোধহয় দেখা যায় না নিশ্চয়ই, স্ট্রিট লাইট তো নেই, না তখন কি ফোনের আলো দিয়ে? হ্যাঁ, ফোনের আলো দিয়েই যেতে হয়। আর ভয় তো লাগে, নিজের তো একটা ভয় তো থাকেই যে কিভাবে যাব। আচ্ছা, তো কি চাইছেন এখন? এখন আমরা চাইছি যে যত তাড়াতাড়ি এটাকে ঠিক করে দেওয়া যায়। শুধু আমি নয়, আমি যেহেতু সরকারি কাজ করছি, যেহেতু আমার এলাকার লোকেদের নিয়ে আমার কাজ, তাহলে সকলের যাতে ভালো হয় আমি সেইটাই চাইছি। কার পায়ে ফুড়ি যাবো, কাটটা রাখতে হবে কিন্তু না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই ব্রিজের কি দুর্দশা। একেবারে ব্রিজের সামনে যে দোকানি বসে আছেন, আমরা ওনার মুখ থেকে শুনে নিই কি বলছেন উনি। আচ্ছা দিদি, আপনি একেবারে এই ব্রিজের সামনেটাই থাকেন সারাক্ষণ, কি কি দুর্ঘটনা ঘটে এখানে? ঘটনা বলতে কি বলবো বলুন তো, এই সামনেটা এতটা খারাপ যে লোক পার হতে পারছে না, বাইক নিয়ে কেন হেঁটে পার হতে গেলে ভয় পাচ্ছে। আর এই যে লোহার পোল আমাদের এখানে ছিল, লোহার পোল হওয়ার সময় একটা সাঁকো করে দিল, যখন এই কাঠের পোলটা হয় তখন আমরা অবজেকশন দিয়েছিলাম যে লোহার পোল যখন ভেঙে গেছে তা এখানটা আপনারা ঢালাই পোল করে দিন। তো বললেন না, এটা হয়ে যাক, মাস তিনে এক চারাকে থাকবে, তারপর আমরা পোল করে দেবো। তারপর থেকে আর করে না, বছর চার পাঁচেক হয়ে গেছে। আর এখন যা হয়ে গেছে যে লোক পার হবে, এমনি হেঁটে পার হবে, হেঁটে পার হতে পারছে না। আর প্রতি মুহূর্তে মুহূর্তে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতি মুহূর্তে। আর ছোট বাচ্চারা তো যে হেঁটে পার হচ্ছে, তো পা গলে গিয়ে তাদের পা কেটে যাচ্ছে, ছিলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এবার বয়স্ক মানুষদের তো ধরে পার করতে হচ্ছে, বাইকগুলো তো হেঁটে পার করছে। আর এমনি তো কোনো জিনিস বলবার মতন না যা হচ্ছে এখানটায়। ও স্বপ্ন মণ্ডল। হ্যাঁ, লোয়ার ব্রিজটা ছিল, যখন ব্রিজটা ভাঙা হলো তারপরে একটা থাকো হলো। হ্যাঁ, ধরুন 5 বছর আগে, তখন বললো ওরা মাটি চেক করলো, অনেক কিছু করলো, করার পরে বললো যে আমরা এটা তাড়াতাড়ি ব্রিজটাকে করে নেবো, যেই ব্রিজটা হয়ে গেলে আমরা ধরবো, আর একটা ব্রিজ পাশে আছে সেটার পরে তো হওয়ার কথা, আজও পর্যন্ত কোনো সমাধান নেই, এই অবস্থায় রয়েছে। আপনারা তো সবই তো দেখছেন অবস্থাগুলো। এই মুহূর্তে যে যাতে আমাদের প্রত্যেক লোকের যেন যাতায়াতের সুবিধা হয় সেই ব্যবস্থাটা হলে ভালো হয়। আমার নাম বুদ্ধিশ্বর মণ্ডল। আপনার নাম? আমার নাম সেলিম মণ্ডল, দক্ষিণ খানবেড়িয়া। আচ্ছা, কতদিন ধরে এখানে এই সমস্যাটা হচ্ছে? এটা মূল কংক্রিট ব্রিজটা আজ থেকে 10 বছর হয়েছে ভেঙে গিয়েছে। দীর্ঘদিনে জনগণের খুবই অসুবিধা হচ্ছে, বারবার প্রতিশ্রুতি দিচ্ছে, মাটি টেস্ট করছে, হবে হবে করে দীর্ঘদিন হচ্ছে না।
অস্থায়ী হিসাবে ব্রিজ করে দিয়েছে, সেগুলো তিনটে হয়ে গেছে, এটা নিয়ে তিনটে হবে, সেগুলো খারাপ হয়ে গেছে। দৈন্য দশা তো আপনারা তো বুঝতেই পাচ্ছেন, জনগণের খুবই অসুবিধা হচ্ছে। আমরা প্রশাসনকে জানাচ্ছি যে যত তাড়াতাড়ি হবে, মূল কংক্রিট ব্রিজটা আমাদের মূল দাবি, যে কংক্রিট ব্রিজটা যেন আমরা তাড়াতাড়ি পাই। কিছু বলুন, কী বলবো, এটা তো আমাদের মূল যোগাযোগের একটা ব্যবস্থা, প্রত্যেকটা ব্যবসায়িক ক্ষেত্রে যেগুলো যাতায়াতের মূল ব্যবস্থা এইটাই। এপারে যত ব্যবসায়ী আছে সব এই একই রাস্তায় যেতে হচ্ছে। করে এই যে খালটা আছে চড়িয়াল পর্যন্ত, একটা বিশাল খাল, এর পাশ দিয়ে যে রাস্তাটা আছে যে জোকা থেকে বসবস, সেটাও এখনও কোনো ওই এ পর্যন্ত হয়ে থেমে গেছে, যাক সেটাও ধীরে ধীরে কাজ হচ্ছে। আর এই ব্রিজটার জন্যেই এপারের সমস্ত মানুষের, কয়েকটা গ্রামের মানুষের, যারা মূলত মিডিয়া ব্রিজে ব্যবসা করে, তাদের সেই ব্যবসায় যে কত ক্ষতি হচ্ছে সেগুলো একটা বিশাল ক্ষতি। মেডিয়া বুরুজ, বটতলা মেডিয়া বুরুজ, সব গার্মেন্টসের ব্যবসা, গার্মেন্ট ব্যবসা, অথচ ব্যবসায়ীরা অনেক ঘুরে যেতে হচ্ছে। আমরা কতদিনে দুরবস্থাটা ভোগ করব? আমাদের যেটা ছিল একটা কংক্রিট ছিল, লোহার ব্রিজ ছিল, এখন যত তাড়াতাড়ি সম্ভব সরকার যদি, প্রশাসন যদি আমাদের কংক্রিট ব্রিজটা দিয়ে দেয়, তাহলে আমাদের এপারের মানুষগুলোর জন্যে খুবই উপকার হবে, আমরা উপকৃত হব, অর্থনৈতিক দিক থেকে আমরা অন্তত একটু পায়ে দাঁড়ানোর জায়গা পাবো, এটুকু আমি আশা করছি। রুহুল আমিন, লস্কর। না বাবা, আমি আর সন্ধ্যে হলে এই ব্রিজেই উঠিনি, আমি দিনের বেলা কি আর সন্ধ্যে লাগে আমি উঠিনি, শুধুমাত্র পড়ে যাওয়ার ভয়েতে। হ্যাঁ সত্যি, আমার তো আগে পায়ে চোট আছে, আমি বাবা পার হতে পারিনি। আমাদের আসুদ এক নম্বরে পঞ্চায়েত, দক্ষিণ খামবাড়িয়া লাস্ট সীমানা। এখানে লোক সংখ্যা প্রচুর, প্রায় পোলটা ভাঙা গেছে, যে লোহার ব্রিজটা ভাঙা গেছে প্রায় 9 থেকে 10 বছরের ভিতরে। পোলটা ভাঙা যাওয়ার পরে ওপর থেকে লোক এলো, 2 বছর পর সব ভেঙে তুলে নিয়ে চলে গেল। তারপরে সে লোহার ব্রিজে কোনো গল্প নেই, একটা কাঠের ব্রিজ হলো, কাঠের ব্রিজটা দ্বিতীয়বার ভেঙে যাচ্ছে। এইগুলো আমাদের পঞ্চায়েত এলাকা যারা আছে তাদের বলা হচ্ছে, হ্যাঁ এমএলএ সাহেবকে বলা হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমাদের এটা করে দিলে আমাদের জনগণের দিক থেকে আমাদের খুব সুবিধা, আমাদেরও সুবিধা। আমার নাম হচ্ছে মনসুর গাজী। খানবেড়িয়া গ্রামের পঞ্চায়েত সদস্যর মুখ থেকে আমরা শুনে নেব উনি কি বলছেন। এই ব্রিজ নিয়ে কথাবার্তা চলছে, মিস্ত্রি কালকে এসেছিল, দেখে গেছে, কাজ হবে শীঘ্রই। কিন্তু গ্রামবাসী তো বলছে কাজ হচ্ছে না, অনেক বছর ধরে একই অবস্থা হয়ে আছে। না অনেক বছর ধরে কাজ হচ্ছে না সেটা নয়, পোলটা খারাপ হয়ে যায় 3 মাস হলো, 3 মাসের মধ্যে আমরা অনেক ইয়ে করেছি, করার পরে মিস্ত্রি কালকে এসেছিলো, তারা দেখে গেছে, তারা কাজটা শীঘ্রই শুরু করবে। হ্যাঁ বলুন, আপনার কী কী সমস্যা হচ্ছে? আমার আর কী সমস্যা হবে বাবা, পোলটা ভেঙে গেছে এই দেখতে পাচ্ছি, নিজেরা পার হতে পারিনি। একদিন হরিসভায় গেছিলাম বাবা, আসবার সময় পড়ে গেছি। হ্যাঁ বাবা, আমরা এতক্ষণ ধরে গ্রামবাসীদের মুখ থেকে তাদের কথা শুনলাম, তাদের একটাই দাবি, এটা এবার লোহার ব্রিজ অথবা একটা ঢালাই ব্রিজ, এই কাঠের ব্রিজ আর নয়। তাদের দাবি, তারা প্রশাসনকে 6 বছর ধরে একই আবেদন জানিয়ে আসছেন, কিন্তু বারবার তারা হতাশ হচ্ছে, তারা এখনও আশা ছাড়েননি, তারা আশায় আছেন যে তাদের এই ব্রিজটি, একটা কংক্রিট ব্রিজ তৈরি হবে।